দেশে একদিনে আরও 2,856 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,16,110 জন। এছাড়া গত 24 ঘণ্টায় 50 করোনা রোগী মারা গেছেন, ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 2,801 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,092টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনাসহ 12,398টি, পরীক্ষা হয়েছে 10,79,007টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন এবং 24 ঘন্টায় শনাক্তের হার 23.04%। এ পর্যন্ত শনাক্ত 2,16,110 জন, এ পর্যন্ত শনাক্তের হার 20.03%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,006 জন, এ পর্যন্ত সুস্থ 1,19,208 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.16%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন, এ পর্যন্ত 2,801 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী মানুষ। মাদারীপুরে গত 24 ঘন্টায় নদী ভাঙনে 4 শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে এবং প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জামালপুরের যমুনার পানি বেড়ে সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 10 লাখ মানুষ। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 3.5 লাখ মানুষ। ফরিদপুরে গেল 24 ঘন্টায় পদ্মার পানি 4 সেন্টিমিটার কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে পানিবন্দী জীবনযাপন করছেন প্রায় 4 লাখ মানুষ। বৃষ্টি আর উজানের পানিতে সাভারে বাড়ছে পানির উচ্চতা, তলিয়ে যাচ্ছে কৃষি জমি, ঘরবাড়ি। আর্থিক ক্ষতিতে পড়েছেন প্রান্তিক কৃষকরা। গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও করতোয়ার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরীর পানি কমলেও ঝিনাই নদীর পানি বেড়ে জেলার পূর্বাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জের জগন্নাথপুরে তৃতীয় দফা বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। সদ্য পদত্যাগকারী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের বিচার নিশ্চিতের পাশাপাশি ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকই নয়, এর সঙ্গে যারা যারা জড়িত আছেন, যারা ভুল তথ্য দিয়েছেন জনগণকে এবং সরকারকেও, সরকারের পক্ষ থেকে যে তথ্যগুলো দিয়েছেন, তার দায় দায়িত্ব অবশ্যই সরকারের উপরে বর্তাবে। এবং সেই কারণে আমরা মনে করি যেখানে শুধু মহাপরিচালকের রেজিগনেশন নয়, মহাপরিচালকের বিচার ও একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ইতিমধ্যে যা দাবি করা হয়েছে, এটা অত্যন্ত যৌক্তিক